প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, এমএমএম এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজ যে প্রশ্নটির সমাধান আপনাদের সামনে তুলে ধরবো, এই প্রশ্নটির সমাধান চেয়ে আমাকে কমেন্ট করেছিল সাজান নামের এক বন্ধু। তো তার কমেন্টের প্রত্যুত্তরে আমি এই প্রশ্নটির সমাধান তুলে ধরছি। তো পাশাপাশি যে কোনো সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে আপনি কমেন্টে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেই প্রশ্নটির সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো এই প্রশ্নটি জশোরপুর 2020 সালে এসেছিল, এই গণন প্রশ্নের সমাধান এখানে তুলে ধরছি। তো কম সময়ের মধ্যে সমাধানটি ভালোভাবে তুলে ধরার জন্য কিন্তু আমি কিছু লেখা এখানে আগে লিখে রেখেছি, যেগুলো সাধারণ শিক্ষার্থীরাও লিখতে পারে। তো এখানে বামপক্ষ হলো এত, তো আমরা এখানে বামপক্ষের মান অর্থাৎ বামপক্ষের মধ্যে আমরা a ইকুয়াল টু সাইন থিটা, b ইকুয়াল টু কস থিটা বসিয়ে রেখেছি। তো এখানে আমরা সমাধানে চলে যাব। ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা কিন্তু গুণ করলে তার মানের কোনো পরিবর্তন ঘটবে না। তো এখানে সাইন থিটা প্লাস ওয়ান মাইনাস কস থিটা কে আমি সাইন থিটা প্লাস ওয়ান প্লাস কস থিটা দ্বারা গুণ করে দিচ্ছি। তো ঠিক একইভাবে হরকেও গুণ করে দেব, তো সাইন থিটা প্লাস ওয়ান প্লাস কস থিটা। তো এই বিষয়টি ডান পাশে লিখে দিতে হবে, যেহেতু জায়গার সংকট আমি লিখে দিতে পারছি না। তো এখানে লক্ষ্য করলে দেখা যায় যে সাইন থিটা প্লাস ওয়ান সাইন থিটা প্লাস ওয়ান, সাইন থিটা প্লাস কস থিটা সাইন থিটা প্লাস কস থিটা। তো আমরা এখান থেকে এই অংশ থেকে আমরা এইভাবে লিখতে পারি যে সাইন থিটা প্লাস ওয়ান তাহলে থাকবে মাইনাস কস থিটা। তো ঠিক একইভাবে যদি এখানে লিখি যে সাইন থিটা প্লাস ওয়ান প্লাস কস থিটা, তো এখানে কিন্তু এইভাবে লিখতে পারি যে সাইন থিটা প্লাস কস থিটা তাহলে থাকবে মাইনাস ওয়ান। তো এখানে লিখতে পারি যে সাইন থিটা প্লাস কস থিটা থাকবে প্লাস ওয়ান। তো এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এ প্লাস বি ইনটু এ মাইনাস বির মধ্যে পড়ে, সাইন থিটা প্লাস ওয়ানকে যদি এ ধরি আর কস থিটাকে বি ধরি তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ইকুয়াল টু হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সাইন থিটা প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা। অর্থাৎ আমি আবারও বলছি যে সাইন থিটা প্লাস ওয়ানকে এ এবং কসকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক একইভাবে যদি আমরা লবের হরের দিকে লক্ষ্য করি তাহলেও কিন্তু এটাকে এ ধরলে ওয়ানকে বি ধরলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস ওয়ান। তো এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার, তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা। তো এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে দিলাম। তো এদিকে লক্ষ্য করলে দেখা যায় যে আমরা এদিকে পেয়েছি, তো আমরা এদিকে পেয়েছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা প্লাস ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, আর এখানে পেয়েছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তো ডান পাশে সমাধান করে দিচ্ছি। তো এখানে লব যাচ্ছিল তাই লিখবো সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা প্লাস ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। তো ঠিক একইভাবে যদি এখানে আমরা দেখি যে সাইন ইন্টু কস সরি সাইন প্লাস কস ইকুয়াল টু কি, তো সাইন প্লাস কস ইকুয়াল টু হবে ওয়ান। তো আমি আবারও বলছি সাইন
स्क्वायर थीटा प्लस कॉस स्क्वायर थीटा इक्वल टू वन एक सूत्र तो लिखते पारी जे टू साइन थीटा इंटू कॉस थीटा प्लस वन माइनस वन तो आबादी वन लिखे साइन थीटा होल साइन होल स्क्वायर थीटा प्लस कॉस होल स्क्वायर कॉस स्क्वायर थीटा इक्वल टू वन तो ये लिखे वन वन बर्जन कर दीते तो ये जा साइन स्क्वायर थीटा प्लस टू साइन थीटा प्लस वन माइनस तो कॉस इक्वल टू की तो कॉस इक्वल टू हलो वन माइनस साइन स्क्वायर थीटा अर्थात कॉस स्क्वायर थीटा इक्वल टू हलो वन माइनस साइन स्क्वायर थीटा तो ये हलो टू साइन थीटा इनटू कॉस थीटा तो प्लस वन माइनस वन बर्जन हो गेलो तो ये जो बंधनी उठिए दी पा साइन स्क्वायर थीटा प्लस टू साइन थीटा प्लस वन माइनस वन प्लस साइन स्क्वायर थीटा तो नीचे जा टू साइन थीटा इनटू कॉस थीटा तो ये जी लक्ष्य करी साइन स्क्वायर थीटा साइन स्क्वायर थीटा तार माने टू साइन स्क्वायर थीटा हो जाए टू साइन स्क्वायर थीटा प्लस टू साइन थीटा तो ये भी लिखते पारे तो ये भी लिखते पारे आगे टू साइन थीटा प्लस टू साइन स्क्वायर थीटा तो प्लस वन माइनस वन केटे दीब तो टू साइन थीटा इनटू कॉस थीटा तो এইখান থেকে কিন্তু 2 sin थीटा লব থেকে কমন যায় তো কমন নিতে পারি যে 2 sin थीटा তো 2 sin थीटा কমন নিলে থাকবে 1 plus sin थीटा তো 2 sin थीटा into cos थीटा তো এখানে 2 sin थीटा 2 sin थीटा বর্জন করে দিলে হবে 1 plus sin थीटा নিচে হবে cos थीटा तो उत्तर टीम दरकार नहीं उत्तर टी दरकार कॉस ऊपर और वन माइनस साइन थीटा नीचे थाकबे तो ये लिखते तो वन प्लस साइन थीटा के वन माइनस साइन थीटा द्वारा लब ए हर के गुण करते तो वन प्लस साइन थीटा इंटू वन माइनस साइन थीटा तो ये कॉस इक्वल टू तो कॉस इक्वल टू हलो हम जानी तो कॉस थीटा तो वन माइनस साइन थीटा द्वारा गुण कर दिलाम तो जदि एखे देखी वन प्लस साइन थीटा इंटू वन माइनस साइन थीटा हलो जे ए प्लस बी इंटू ए माइनस बी अर्थात ए स्क्वायर माइनस बी स्क्वायर और एखे जदि देखी वन माइनस साइन अर्थात वन माइनस साइन इक्वल टू की देखो तो ये हलो कॉस थीटा इंटू वन माइनस साइन थीटा तो जेहेतु ये जगह संकट तई ए दीची तो ये पास दीची तो जेहेतु ये जगह संकट तो ये पे वन माइनस साइन स्क्वायर थीटा कि कारण पे ए प्लस बी इंटू ए माइनस बी और ये जा वन माइनस साइन तो वन माइनस साइन स्क्वायर इक्वल टू की वन माइनस साइन इक्वल टू हलो कॉस अर्थात कॉस स्क्वायर लबे पाबो कॉस दुई बार कॉस थीटा इंटू कॉस थीटा और नीचे हलो कॉस थीटा इंटू वन माइनस साइन थीटा तो ये कॉस थीटा जो केटे दी ताहोले लबे थाकबे कॉस थीटा और हरे थाकबे वन माइनस साइन थीटा तो एखे जो देखी कॉस इक्वल टू की तो कॉस इक्वल टू हलो बी और वन माइनस साइन इक्वल टू हलो ए तो जेटी हलो ए डान पक्षे समान बी बाय वन माइनस ए जेटी हलो डान पक्षे समान तो आर विस्तारित लिखते चाहिए तो एखे सूतरा बाम पक्ष समान डान पक्ष लिखे दिले हबे तो आमार ई भिडियोटी जदि भालो लेगे थाके ताहले अवश्य कमेंटे मूल्यवान मतामत तुले धरबें तो पाशापाशी जो एरकम जेको सृजनशील प्रश्न समाधान पे चान अवश्य कमेंटे जानाबें तो सकले सुस्वास्थ्य कामना करे एखाने शेष करछि आल्लाह हाफेज।